প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ানের নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন থ্রি লেটস গো টু দ্য মার্কেট, মার্কেট মানে বাজার, চলো বাজারে যাই, পিকচার রিডিং, লুক অ্যাট দ্য পিকচার, নেম দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস that you see in the picture. নিচে এই যে পিকচার দিয়েছে এই পিকচার দেখো, এবং এখানে যে ফ্রুটস মানে ফলমূল আছে আর ভেজিটেবল মানে শাকসবজি এগুলোর নাম বলো। তো আমরা যদি এই ছবিটি ভালো করে দেখি, প্রথমে এই যে ছবিতে কি আছে, এটা বেনানা মানে কলা, আর কি এই যে কাঁঠাল মানে জ্যাকফ্রুট, পাপায়া, পেঁপে, আর কি আছে, ম্যাঙ্গো, আম আছে, এগুলো হলো ফ্রুইট মানে ফলমূল। তারপর এখানে অনেকগুলো শাকসবজি আছে ভেজিটেবল, যেমন লাউ আছে, লাউ মানে গৌট, টমেটো আছে, ব্রিঞ্জেল মানে বেগুন, আর এখানে মিষ্টি লাউ আছে, লাউ পাম্পকিন, চিলিস মানে মরিচ, কলিফ্লাওয়ার, বাঁধাকপি মানে ক্যাবেজ। তো এগুলো হলো ভেজিটেবল মানে শাকসবজি। তারপর এখানে এই ছবিতে একত্রে সব ফলমূল এবং শাকসবজির ছবি দিয়েছে। তারপর এখানে নিচে কয়েকটি প্রশ্ন দিয়েছে, লেটস টক রোমান ওয়ানে দিয়েছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ মার্কেট, তুমি কি কখনো বাজারে গিয়েছো, মার্কেট মানে বাজার, তো তোমরা নিশ্চয় যাবে। রোমান টু, ডু ইউ নো হোয়ার উই গেট দিস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম, আমরা এই যে শাকসবজি এবং ফলমূলগুলো কোথা থেকে পাই, তো এগুলো আমরা ফার্মারদের কাছ থেকে পাই, আর ফার্মাররা কী করেন, এগুলো বাজারে বিক্রি করে, তখন আমরা বাজার থেকে এগুলো কিনে আনি। রোমান থ্রি, হোয়ার ডাজ দ্য ফার্মার সেল দিস ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, তো ফার্মার মানে কৃষক, কৃষক এই যে শাকসবজি এবং ফলমূলগুলো কোথায় বিক্রি করে, তো এগুলো কৃষকেরা বাজারে বিক্রি করে। তারপর এখানে কয়েকটি ওয়ার্ড দিয়েছে, এগুলো আমরা পড়ব, মার্কেট এম এ আর কে ইটি মার্কেট, ফার্মার এফ এ আর এম ই আর ফার্মার, এফ আর ইউ আই টি ফ্রুইট, ভিই জিই টি এ বি এল ই ভেজিটেবল। তারপর লেটস রিসাইট, চলো আবৃত্তি করি, অরেঞ্জেস অ্যান্ড লেমনস সুইট অ্যান্ড সাউর, ম্যাঙ্গোস অ্যান্ড নাটস সল্ড এভরি আওয়ার, অরেঞ্জেস অ্যান্ড লেমনস, অরেঞ্জ হলো কমলা, লেমনস মানে লেবু, এগুলো কি সুইট অ্যান্ড সাউর, সুইট হলো মিষ্টি এবং টক, ম্যাঙ্গোস অ্যান্ড নাটস, ম্যাঙ্গো হলো আম আর নাট মানে বাদাম, সোল্ড এভরি আওয়ার, তো প্রতি ঘন্টায় এগুলো মানে সব সময় বিক্রি হয় ম্যাঙ্গো আর বাদাম। তারপর লিসেন অ্যান্ড রিপিট, শুনো এবং পুনরায় বলো, এস ও ইউ আর সাওয়ার, এইচ ও ইউ আর আওয়ার, এন ও এস ই নোজ, টি ও ইএস টোজ, এম ই মি এস ডবল ই সি, কে ই ওয়াই কি, টি আর ডবল ই ট্রি। নাম্বার ফোরে দিয়েছে হাউ মেনি মানে কত, ওয়ান মেনি, এখানের যে শব্দগুলো এই শব্দগুলো একটি জিনিস বোঝায় আর এগুলো অনেক বোঝায়, ও আর এ এন জি অরেঞ্জ মানে এখানে একটি কমলা বুঝিয়েছে, ও আর এ এন জি ই এস অরেঞ্জেস মানে কমলাগুলো, অনেকগুলো কমলা, এল ই এম ও এন লেমন, এল ই এম ও এন এস লেমনস, এম এ এন জি ও ম্যাঙ্গো, এম এ এন জি ও ই এস ম্যাঙ্গোস। তারপর নাম্বার ফাইভ, লেটস লিসেন, চলো শুনি,
রমেশ ইজ এ ভেজিটেবল সেলার, রমেশ হলো একজন, এই যে রমেশ উনি হলেন একজন শাকসবজি বিক্রেতা, সেলার মানে বিক্রেতা। হি বাইজ ভেজিটেবলস ফ্রম ফার্মার্স, তো উনি এই শাকসবজিগুলো ফার্মার্স মানে কৃষকদের কাছ থেকে ক্রয় করেন। হি ওয়ার্কস ফ্রম প্লেস টু প্লেস টু সেল ভেজিটেবলস, তো উনি উনার শাকসবজিগুলো হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বিক্রি করেন। হি ক্যারিজ দ্য ভেজিটেবলস ইন এ বাস্কেট, উনি শাকসবজিগুলো একটি ঝুড়িতে ক্যারি করেন। এজ হি ওয়ার্কস হি কলস আউট, উনি যখন শাকসবজি নিয়ে হাঁটেন তখন তিনি কলস, হি কলস আউট মানে উনি কি বলেন, ভেজিটেবলস ফ্রেশ অ্যান্ড চিপ গ্রিন ভেজিটেবলস, তো উনি গ্রাহকদের ডেকে ডেকে একথা বলেন যে শাকসবজি এগুলো সতেজ এবং খুবই সস্তা, গ্রিন মানে সবুজ শাকসবজি, কাম অ্যান্ড বাই গ্রিন ফ্রেশ ভেজিটেবলস, উনি বলেন আসো এবং গ্রিন এবং সতেজ শাকসবজি কিনুন। কাস্টমারদেরকে উনি ডেকে ডেকে বলেন হি ক্যারিস অল কাইন্ডস অফ ভেজিটেবলস ইন হিজ বাস্কেটস, তো উনি উনার এই যে বাস্কেট, এই বাস্কেটে সব ধরনের শাকসবজি ক্যারি করেন, শাকসবজি নিয়ে যান। কী কী শাকসবজি নিয়ে যান? ক্যাবেজ মানে বাঁধাকপি, কলিফ্লাওয়ার্স মানে ফুলকপি, ব্রিঞ্জেলস বেগুন, পামকিনস, মিষ্টি লাউ, লেমনস, লেবু অ্যান্ড চিলিস মানে মরিচ। হি সেলস অল হিজ ভেজিটেবলস বিফোর দ্য সানসেট, তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে উনি উনার এই সব শাকসবজিগুলো বিক্রি করে দেন। হি রিটার্নস হোম উইথ অ্যান এমটি বাস্কেট বাট উইথ এ পকেট ফুল অফ মানি, উনি উনার বাড়িতে বাস্কেটটি খালি করে ঘুরে আসেন কিন্তু উনার এগুলো বিক্রি করে টাকা দিয়ে উনার পকেট ফুল করে নিয়ে আসেন। তারপর এখানে কিছু কোয়েশনস দিয়েছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশনস অরেলি, নিচের এই প্রশ্নগুলোর উত্তর অরেলি মানে মৌখিকভাবে দাও। হু ইজ রমেশ, রমেশ কে? রমেশ ইজ এ ভেজিটেবল সেলার্স, তো আমি এই প্রশ্নগুলোর উত্তর লিখেছি, তোমরা দেখে দেখে শিখতে পারো এভাবে। রোমান ওয়ান, হু ইজ রমেশ? আনসার, রমেশ ইজ এ ভেজিটেবল সেলার, তো রমেশ হলেন একজন শাকসবজি বিক্রেতা। রোমান টু, হোয়াট ডাজ হি সেল, তো উনি কী বিক্রি করেন, তো আনসার লিখবো আমরা হি সেলস ভেজিটেবলস, উনি শাকসবজি বিক্রি করেন। রোমান থ্রি, হোয়াট ডাজ হি ক্যারি দ্য ভেজিটেবলস ইন, তো রমেশ শাকসবজিগুলো কী দিয়ে নিয়ে যান, তো আমরা দেখেছি বাস্কেট মানে ঝুড়ি দিয়ে, আনসার লিখবো আমরা হি ক্যারিজ দ্য ভেজিটেবলস ইন এ বাস্কেট। রোমান ফোর, নেম দ্য ভেজিটেবলস দ্যাট রমেশ সেলস, তো রমেশ যে শাকসবজিগুলো বিক্রি করেন এগুলোর নাম বলো। আনসার, দ্য ভেজিটেবলস দ্যাট রমেশ সেলস আর ক্যাবেজ, কলিফ্লাওয়ার্স, ব্রিঞ্জেলস, পামকিনস, লেমনস অ্যান্ড চিলিস। রোমান ফাইভ, হোয়েন ডাজ হি রিটার্ন হোম, রমেশ কখন বাড়িতে ঘুরে আসেন, আনসার হি রিটার্ন হোম বিফোর দ্য সানসেটস, সূর্য অস্ত যাওয়ার পূর্বে রমেশ বাড়িতে ঘুরে আসেন। তারপর নাম্বার সিক্স, লেটস লুক এট দ্য পিকচার্স অ্যান্ড সে দ্য নেমস, নিচের এই ছবিগুলো দেখো এবং এগুলোর নাম বলো, তো এটি হলো ক্যাবেজ, এ ক্যাবেজ, তো কোনো শব্দের আগে যদি এ থাকে তাহলে আমরা বুঝে নেব একটি, এ ক্যাবেজ মানে একটি ক্যাবেজ, এ কলিফ্লাওয়ার, একটি কলিফ্লাওয়ার মানে ফুলকপি, এ ক্যারট গাজর, এ পটেটো একটি আলু, এ টমেটো একটি টমেটো, এন অনিয়ন পিস, পিস মানে মটরশুঁটি, এ ব্রিঞ্জেল একটি বেগুন। নাম্বার সেভেন,
ম্যাচ দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার পিকচার্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে এখানে ভেজিটেবলস কিছু শাক সবজির নাম দিয়েছে, আবার নিচে এই সবজিগুলোর ছবি দিয়েছে, তো এগুলো টান দিয়ে ম্যাচ করতে হবে। যেমন এখানে একটি দেখিয়ে দিয়েছি, এই যে অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ, তো টান দিয়ে মিলিয়ে দিয়েছে। তারপর এটি হলো পিস, তো তোমরা এভাবে টান দিয়ে মিলাবে পিস। এটি হলো ক্যারট, এই যে CARROT ক্যারট। এটি হলো লেমন, লেমন কোথায় আছে, এই যে LEMON লেমন। তারপর এটি হলো টমেটো, তো টমেটো এই যে আছে TOMATO টমেটো। এটি হলো আলু মানে পটেটো, তো পটেটো এই যে, এভাবে টান দিয়ে তোমরা ম্যাচ করবে। তারপর নাম্বার 8, এখানে একটি রাইমস দিয়েছে, 1 2 বাকল মাই শু, তো আমরা এটি এখন পড়ব, 1 2 বাকল মাই শু, 3 4 শার্ট দ্য ডোর, 5 6 পিক আপ স্টিক্স, 7 8 লে দেম স্ট্রেট, 9 10 এ বিগ ফ্যাট হ্যান। তারপর নাম্বার 9, লেটস লার্ন নাম্বার নেমস, সে দ্য নাম্বারস দেন ট্রেস অ্যান্ড রাইট, চলো নাম্বার এই যে সংখ্যার নাম শিখি। তারপর কি করতে হবে, তারপর এগুলো তোমরা বলবে, তারপর ট্রেস করতে হবে টান দিয়ে, এভাবে সংখ্যার উপর টান দিতে হবে, তারপর এখানে লিখতে হবে। তো প্রথমে দিয়েছে সে মানে বলো ওয়ান, ওয়ানের জন্য এখানে একটি ছবি দিয়েছে, তো এই যে ওয়ান যেটি দিয়েছে এখানে ট্রেস করতে হবে, এভাবে তোমরা এভাবে লিখবে, এটি হলো ওয়ান। তারপর এখানে তোমরা এই ওয়ানটি এভাবে তোমরা আবার এখানে লিখবে, একইভাবে এখানে দুটি ছবি, দুটি টমেটো দিয়েছে, এটি হলো নাম্বার 2, এটি দিয়ে এভাবে ট্রেস করবে। তারপর এখানে এটি লিখবে এই নাম্বারটি, নাম্বার 2টি। তারপর এখানে তোমরা এভাবে নাম্বার 2 লিখবে, তো 1 2 3 তিনটি ছবি দিয়েছি, এটি হলো নাম্বার 3, এটিতে তোমরা ট্রেস করবে, তারপর এখানে লিখবে 1 2 3 4 এটি হলো নাম্বার 4, এটিতে ট্রেস করবে, এখানে দেখে দেখে লিখবে 1 2 3 4 5 এটি হলো 5, তো একইভাবে তোমরা এটিতে ট্রেস করবে, এখানে লিখবে 1 2 3 4 5 6 এটি হলো 6, তো এভাবে ট্রেস করবে, এখানে লিখবে 1 2 3 4 5 6 7 এটি হলো নাম্বার 7, তো এখানে ট্রেস করতে হয় এখানে লিখতে হবে, এটিতে ট্রেস করতে হবে এখানে লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 এটি হলো নাম্বার 8, 1 2 3 4 5 6 7 8 9 এটি হলো নাম্বার 9, এখানে 1 2 3 4 5 6 6 7 8 9 10 এটি হলো নাম্বার 10। এই প্রথমের মতো এই সব নাম্বারগুলিতে তোমরা ট্রেস করবে, এখানে লিখবে। তারপর নাম্বার 10, লিসেন অ্যান্ড রিপিট দেন ট্রেস অ্যান্ড রাইট, প্রথম শুনো এবং রিপিট করো, তারপর ট্রেস করবে এবং লিখবে। এই আগের পৃষ্ঠে আমরা যে পেয়েছিলাম 1 1 11 তো এই এটি এগুলোতে ট্রেস করতে হবে এভাবে 1 2 12 এভাবে করবে, এখানে লিখতে হবে এই খালি ঘরগুলিতে 1 3 13 1 4 14 1 5 15 1 6 16 1 7 17 1 8 18 1 9 19 2 0 20 তো এভাবে তোমরা এই নাম্বারগুলো পড়বে, তারপর ট্রেস করবে, তারপর এই খালি জায়গাগুলোতে নাম্বারগুলো লিখবে। তো এখানে দিয়েছি লেটস লিসেন অ্যান্ড রিমেম্বার, চলো শুনি এবং মনে করি, কি মনে করব, 7 days মেক এ উইক, 7 days মানে 7 দিন, 7 মানে 7, ডেজ মানে দিন, 7 দিনে কি হয়, উইক মানে সপ্তাহ, তো 7 দিনে হয় এক সপ্তাহ, 4 weeks মেক এ মান্থ, 4 সপ্তাহে
এক মাস হয়, 12 মান্থস মেক এ ইয়ার, 12 মাসে হয়, ইয়ার মানে বছর, 1 বছর হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।